আসসালামু আলাইকুম আজ আমরা একটা পাইলের এস্টিমেট নির্ণয় করা শিখবো আমরা যে পাইলটি এস্টিমেট করব তা দেওয়া রয়েছে নিম্নে চিত্রে দেখানো পাইলের জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করো অনুপাত দেওয়া রয়েছে এক অনুপাত দেড় অনুপাত তিন আর আমাদের যে পাইলের নিচের অংশ রয়েছে নিচের অংশটা কোনোকের মতো যার পরিমাণ বা লেন্থ দেওয়া রয়েছে দশ ফিট এরপরে রয়েছে সিলিন্ডার আকার যার লেন্থ হচ্ছে বিশ ফিট আর একবারের উপরে রয়েছে গোলকাকৃতির যার লেন্থ দেওয়া রয়েছে এক ফিট তাহলে আমরা প্রথমে নিচের অংশে যে দশ ফিট রয়েছে এটা হচ্ছে আয়তন কনকের ফর্মুলা আমরা জানি কি ভূমির ক্ষেত্রফল উচ্চতা মানে এর উপরের অংশের বিশ ফিট রয়েছে সিলিন্ডার সিলিন্ডারের আয়তন নির্ণয়ের ফর্মুলা আমরা জানি কি পায়ার স্কোয়ার এইচ এরপর একবার উপরের অংশ রয়েছে গোলক গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা আমরা জানি কি ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে এই আর গুলো হচ্ছে ব্যাসার্ধ আমাদের এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত আমাদের একবার উপরে গোলকে এখানে দেখতে পাচ্ছি যে মধ্যবিন্দু থেকে দেওয়া রয়েছে তা এক ফিট তার মানে আমাদের এই মধ্যবিন্দু থেকে যে তা এক ফিট তার মানে আমাদের যেই পাইলটা রয়েছে এর এর ব্যাসার্ধ ব্যাসার্ধ রয়েছে বা হচ্ছে ফিট তাহলে এখন আমরা এই আয়তনগুলো নির্ণয় করি প্রথমে কোনকের আয়তন তারপর সিলিন্ডারের আয়তন তারপর গোলকের আয়তন তাহলে কোনকের আয়তন প্রথমে নির্ণয় করার জন্য ফর্মুলায় বসে ওয়ান বাই থ্রি পাই আর হচ্ছে আমরা ব্যাসার্ধ জানি এক বা ওয়ান স্কোয়ার এইস হচ্ছে হাইট দশ ফিট প্লাস এবার আমরা সিলিন্ডারের আয়তন নির্ণয় করি পাই আর হচ্ছে ব্যাসার্ধ ফিট হচ্ছে এক হাইট বিশ ফিট যোগ এবার আমরা গোলকের আয়তন নির্ণয় করি গোলকের আয়তন ফর্মুলা জানি আমরা পাই আর হচ্ছে ব্যাসার্ধ এক ফিট ফর্মুলার কিউব ইন্টু আমরা গোলকটা দেখতে পারতেছি অর্ধেক আমাদের গোলক তো আর পুরা নাই আর আমাদের এই ফর্মুলা হচ্ছে পুরো গোলকের আয়তন আর আমরা যেহেতু এখানে আমাদের গোলক রয়েছে অর্ধেক তাই ইন্টু হাফ তাহলে আমরা ক্যালকুলেশন করে আমাদের এই কাজের আয়তন পেলাম সেভেন্টি ফাইভ সিএফটি আমরা জানি ভিজা মশলার জন্য শুকনায়তন দেড় গুণ বেশি ধরে আমরা হিসাব করি তাহলে শুকনায়তন বা ভলিউম ইকুয়াল টু সেভেন্টি ফাইভ পয়েন্ট সমান আমাদের কাজের আয়তন পেলাম একশো তেরো দশমিক শূন্য নয় সিএফটি তাহলে এখন আমরা আমাদের যে সিমেন্ট বালি ও খোয়া নির্ণয় করবো তার জন্য অনুপাত দেওয়া রয়েছে এক অনুপাত দেড় অনুপাত তিন তাহলে আমরা এগুলো যোগ করি এক যোগ দেড় যোগ তিন সমান সাড়ে পাঁচ বা ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখন আমরা সিমেন্টের পরিমাণ নির্ণয় করি আমাদের কাজের আয়তন দেওয়া রয়েছে একশো তেরো দশমিক শূন্য নয় ইন্টু এক ভাগ মোট রেশিও আমরা জানি এক ঘন ফুট সিমেন্ট সমান ব্যাগ তাহলে আমরা আমরা দিয়ে গুণ জন্য করে পেলাম সতেরো ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের এই পাইলের জন্য এখন আমরা স্যান্ড বা বালির পরিমাণ নির্ণয় করি আমাদের কাজের আয়তন একশো তেরো দশমিক শূন্য নয় ইন্টু আমাদের বালির রেশিও দেড় ভাগ মোট রেশিও সাড়ে পাঁচ ক্যালকুলেশন করে আমরা বালির পরিমাণ পেলাম থার্টি পয়েন্ট এইট ফোর সেফটি এখন আমরা খোয়ার পরিমাণ নির্ণয় করি আমাদের কাজের আয়তন একশো তেরো দশমিক শূন্য নয় ইন্টু খোয়ার রেশিও তিন ভাগ মোট রেশিও সাড়ে পাঁচ ক্যালকুলেশন করে আমরা খোয়ার পরিমাণ পেলাম সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন সিএফটি বা ঘনফুট আমরা জানি এক ঘনফুট খোয়ার জন্য ইট লাগে নয়টি তাহলে আমরা যদি এই খোয়ার জন্য ইটের পরিমাণ বের করতে চাই তাহলে ব্রেক ইকুয়েল টু সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন খোয়ার পরিমাণ ইন্টু নাইন ক্যালকুলেশন করে আমরা আমাদের এই কাজের জন্য বা এই খোয়ার জন্য ইট লাগবে পাঁচশো পঞ্চান্নটি এভাবে আমরা খুব সহজে একটা পাইলের এস্টিমেট নির্ণয় করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং